দর্শক বন্ধু আপনার দেখিপাড়ুথিবা এই রাস্তা হচ্ছে কলাপথর বাঙ্কিকি সংযোগ করুথিবা মুখ্য রাস্তা যেটি প্রত্যেক দিন এটি হাজার হাজার লোকে যাতায়াত করতে কেবল সাধারণ লোক নুহে এটি স্কুল পিলা কলেজ পিলা এবং চাষবন্দী লোক এর নিজের পনিপরিবা নেই বাঙ্কিকি এবং বাঙ্কির কলাপথর যাতায়াত করতে আজ কার্য হবার চারিদিন নপূরণ এটি পিচু উঠিগলা আপনার দর্শক বন্ধু দেখেবি তাজা চিত্র আপনার দেখে কোমড়ি ভাবে এটি পিচু বর্তমানে উঠিগলা চারিদিন নপূরণ এ কার্য সরিনি যে ঠিকাদার এটি কাম করছে সে তার কার্য অবধি সরিনি তো পিচু উঠিগলা যেভাবে ভাবে ছেলা ছেলা পিচু উঠুছি এই আপনার অনুমান করে পড়ে কেউভাবে ভাবে কাম হয়েছে এ কামরে কেতে স্বচ্ছতা রয়েছে তবে আমার সহ এ অঞ্চলের যে যুবক মানে আজ রাস্তা বোলাইছেন আজ এর প্রতিবাদ করছেন দেখিপাড়ুথিবে আমার সহ এ অঞ্চলের যে খজুরপদা রয়েছে কলাপথর রয়েছে এ অঞ্চলের কিছু যুবক আমার সাথে যোড়ি যাইছেন প্রতিবাদ করছেন এবং এই কথা সরকার পাখে পৌঁছাবা আজ রাস্তা বোলাইছেন আজ্ঞা ইয়ে কতদিনের কাম আপনার বর্তমান পরিস্থিতি ইয়ে মাত্র পাঁচ দিনের কাম হয়েছি এই রাস্তা মরণ যন্ত্র পাল্টি বাঙ্কি প্রশাসনকে নিবেদন করা হেতু বাঙ্কি বিভাগীয় অধিকারী মানে রাস্তা পাই অনুমতি করে এবং ঠিকাদার এই রাস্তা করে কিন্তু এই রাস্তা রাতি অধিয়া কাম হচ্ছে এই রাস্তা আপনার মানে রাতি অধিয়া রাতে বারোটার কাম হচ্ছে আপনি আপনার জানিবে কি রাস্তা উপরে ব্ল্যাক টেপ যেমন পকাতে সেইভাবে পিছু ঘষাই দিয়েছেন সে চকুলি পিঠা করে উঠে যাচ্ছে এইভাবে মানে চারছকর যে রাস্তা আমার হয়েছে চারিছক খজুরিপদা নুয়াগাঁ গ্রাম পঞ্চায়েত এই রাস্তায় প্রত্যেক দিন পাখাপাখি সহস্র চাষী যা আসবা করছেন এবং এই রাস্তায় প্রত্যেক দিন লোক মানে যা আসা করছেন মানে যে পিলা কলেজ পিলা ছাত্রছাত্রী যা আসা করছেন সে জীবন প্রতি বিপদ অ যে রাস্তা পাই আমি বারম্বার বিভাগীয় অধিকারী কইলু এই রাস্তা মানে বহু নিম্নমান কাম হয়েছে যে ঠিকা সংস্থা এই রাস্তা করছেন পুনর্বার যদি নূতন করানো যায় এর প্রতি আমি প্রতিবাদ করবু এমতি কি যদি সেইভাবে ঘটনা ঘটে আমি রাজরাস্তা বোলাইবু তেমন আমি জনাই দেওয়া চাহুছি কি ইয়ে কম যে সরকার ইয়ে কম হচ্ছে 5T ইয়ে কম ট্রান্সমিশন না এই আপনার টিম ওয়ার্ক কিন্তু জাঁয়া চাহুছি কি প্রশাসক যে কুমার আমি সমগ্র ওড়িশার বিকাশ করছু বাঙ্কির বিকাশ চাহুছু এই বাঙ্কির বিকাশ তেমন আমি কৌ বাঙ্কি বিধায়ক এই রাস্তা পাই কত টাকা চান্দা নেওয়া বিভাগীয় অধিকারী মানে কত টাকা চান্দা নিয়েছেন ঠিকাদারু চান্দা নিয়ে এই নিম্নমান রাস্তা করছেন কোটি কোটি টাকা এভাবে মঞ্জুর করা যাই কিন্তু বিভাগীয় অধিকারী মানে পিসি নেই এমএলএ কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা নির্বাচন পাই পাণ্ডি সংগ্রহ করি এই রাস্তাকে নিম্নমান করছেন যদি এভাবে আগামী নজরে আমি এখন ব্যালট পেপর জবাব দেবু তো শুনেছিল আমার সহ যুবক মানুষের যে ক্রোধ যে আক্রোশ পরিলক্ষিত হোলা গোটে বড় কথা যেত সরকার 5T কথা কৌশল সরকার কার্যের স্বচ্ছতা আনিয়া 5T কথা কৌশল তবে আজ 5T যাইছি কুয়াড়ে তো 5T কোণ এখন দেখিপার না কি যা ফলে আজ লোক আক্রোশ বড়িবার লাগিছে তবে ভাই আউ কিছু ভাইয়ের সাথে আলোচনা করি আজ্ঞা আপনার তো এই অঞ্চলের যুবক আপনার যাতায়াত ডেলি ব্যবহার করছেন এই রাস্তা কাম কেমন দেখছেন কাম তো অতি খারাপ ভাবে হয়েছি যেহেতু রাতে অধরে কাম করছেন নিশ্চিত ভাবে কামটা নিম্নমানের করছেন যদি গোটে অসরা বর্ষার পিছু ধরি হয়েগলা তাহলে পাঁচ বর্ষ কেমিতি কাম করব পাঁচ দিনে যে রাস্তা খারাপ পাঁচ বর্ষ কেমিতি যাব আর যদি আমার সেই খাল সব অন্যান্য খারাপ রাস্তা লা লোক ডেলি এটা গাড়ি আক্সিডেন্ট হুম কলাপথর মেডিকাল আসতে আউ মানে মেডিকাল অবস্থা তো যা আমি দেখুছে কিন্তু রাস্তা যদি তাকে ভাবে খারাপ করবো মানে মরণ যন্ত্রণা আমি তৈরি হব তাহলে আমি কোণ করবো নিহতি ভাবে আপনার দেখুবে বর্তমানে যেভাবে হাওয়া আসছে বর্তমানে দেখুন যে ট্রকটি আসুচি যদি রাস্তার এই পরিস্থিতি রহব তবে ট্রক গলাপরে সাধারণ লোক যা সাধারণ লোক যাতায়াত করা কত মজবুত রহব তাহা এই স্পষ্ট চিত্র আপনার জাঁপারে কিছু কিছু মৌসম যোড়ি আছে কিছু চাষী বন্দী বর্তমানে যোড়িছেন তা পচারা যে রাস্তা তাঁকর কত কামের লাগুলা যেহেতু ইয়ে মুখ্য রাস্তা এটি কলেজ ছাত্রছাত্রী আরম্ভ করে স্কুল ছাত্রছাত্রী আরম্ভ করে চাষী মধ্যে এবার যাতায়াত করতে প্রত্যেক দিন পনিপরিবা নেই এই কলাপথর হাতকু যাতে নিজের পরিবার পোষণ করতে আজ্ঞা আপনার ডেলি যা আসা করছেন গাড়ি পনিপরিবা নেই এই রাস্তা কেন দেখছেন আজ্ঞা এরা তো যে করি যাইছি এরা তো নিকা বেকারিয়া কাম ওরা করি যাইছি আব গড়ি উঠিলা আর বর্ষক এই যোড়ে মাসের ইয়ে কিছু রহি নথব আ কিছু নথব এরা কোণ এমনি করছি যাইছি এরা কহিলা সে আমি কহিলা হ্যাঁ হ্যাঁ ভালো কাম করছি আমার করছি নি করছি এমনি গোটে বজ বজ হল আমি যেতে কহিলু আমার কথা শুনিলানি ঠিক আছে তবে শুনুলে আমার সহ স্থানীয় লোকে যোড়ি যাইলে কৌলে কোভাবে ভাবে ঠিকাদার কু পচারা পরে ঠিকাদার ধমক দেউছি তবে ইয়ে কোণ হচ্ছে রাজ্য সরকারের স্বচ্ছতা তবে এই স্বচ্ছতা নিয়ে এবার সাধারণ লোক মনে প্রশ্ন উঠিছে তবে আগামী দিনের যদি এই যে রাস্তা কাম যে ঠিকাদার করছে যে বিভাগীয় অধিকারী এতে সামিল অ্যা উপরে যদি সরকার দৃঢ় কার্যানুষ্ঠান নিয়ে তবে আগামী দিনের অঞ্চলবাসী রাজারাস্তা ওহলে চেতাবনী দিয়েছেন কটক জেলা বাঙ্কি কলাপথর অঞ্চল কানুচরণ বেহরাঙ্গ রিপোর্ট অর্গস নিউজ।
जदि आपण को आम भिडी भल लगा तेब आम चैनल को लाइक शेयर और सब्सक्राइब करने को जमा भी भूलु ना।